গাড়ি ভাড়া করে জলপাইগুড়িতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন মেকলিগঞ্জের বাসিন্দা আইনুল হক। কিন্তু ফেরার পথে তাদের গাড়ি আটকে বকেয়া টাকা মেটাবার দাবি জানালো ফাইন্যান্স সংস্থা। ফাইন্যান্স সংস্থার এই অমানবিকতায় তাজ্জব অনেকেই। জানা গিয়েছে চ্যাংরাবান্ধার বাসিন্দা রবি আলে গাড়িটি 6-7 মাস আগে কিস্তিতে কেনে, কিন্তু 2 মাস আগে সেই ব্যক্তি হঠাৎই মারা যান, ফলত তার স্ত্রী 2 মাসের কিস্তি মেটাতে পারেননি। এদিকে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে পায়ের শিরায় চোট পেয়েছিলেন ভোজবাড়ির বাসিন্দা আইনুল হক। চিকিৎসক দেখাতে তাই তাকে নিয়ে বাড়ির আত্মীয়রা জলপাইগুড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সেই মতো রবি আলের স্ত্রীর কাছে তাদের গাড়ি ভাড়া করে, তবে কিস্তি বাকি থাকার কথা আইনুল বা তার পরিবারের সদস্যরা জানতেন না। ফলত চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ফাইন্যান্স সংস্থার লোকজন তাদের গাড়ি আটকায়। বেশিক্ষণ গাড়িতে পা ঝুলিয়ে বসে থাকার জন্য আইনুল হকের যন্ত্রণা বাড়তে থাকে। সংস্থার লোকজনকে অসুস্থতার কথা বোঝানো হলেও সমস্যা মেটে না। কোনো কিছু দেখে মন গলেনি ওই সংস্থার কর্মীদের। অবশেষে সংস্থার ম্যানেজার ফোন করে ঘটনার কথা জানতে গাড়ি ছাড়া হয়। পাহাড়পুরে আমরা ডাক্তার থেকে দেখায় চলে আসলাম। আসার পরে পাহাড়পুরে গাড়িটাকে আমাদের আটক করে, আটক করার পরে প্রায় 1.5 ঘন্টার মতন কোনো গাড়িরও ব্যবস্থা করে দেন। আমাকে আমাদেরকে বলতেছে ওরা তোদের যাইতে হবে না, যাওয়া হবে না, এই গাড়ি যাবে না। তারপরে গাড়িরও কোনো, আমি তো পা নিয়ে যন্ত্রণায় পড়ে আছি, এদিকে আমার যন্ত্রণা করতেছে, থাকতে পারতেছে না, আমার তো শুয়ে থাকার অভ্যাস, আমার পা তো যন্ত্রণা করতেছে। ক্ষোভের সঙ্গে আইনুলের আত্মীয়ের দাবি, যে যার নামে গাড়িটা আছে ওই ভদ্রলোকও নাকি 3-4 মাস আগে মারা গেছে, উনি ডেথ হওয়াতে ওনার মিসেজও কিস্তি দিতে পারেনি, কিন্তু এত বড় চূড়ান্ত অমানবিকতা, একটা পেশেন্ট আছে, সেই গাড়িগুলোকে এই ফাইন্যান্সারগুলা মানে 7 জন 8 জন আমরা ছেলে পেলে মাতব্বরি করে গাড়িটাকে আটকায় দিল। আমি জলপাইগুড়ি থানাকে ফোনও করেছিলাম, থানারও বলছিল যে আমরা ঠিক আছে একটু পরেই যাচ্ছি, কিন্তু তার আগেই এরা তখন ছেড়ে দিয়েছিল। তবে ফাইন্যান্স সংস্থার কর্মীর দাবি, হ্যাঁ কোম্পানির তো অবশ্যই যেহেতু লোন ফান্ডিং করে গাড়ি আটকানোর নিয়ম আছে, এখন কীভাবে কী প্রসেস আছে সেটাও আমি পরিষ্কারভাবে, কিন্তু এই যে চূড়ান্ত অমানবিকতা, একজন পেশেন্ট আছে, এটা কি আটকাতে পারে বা আটকানো যায় না? সেটা তো একদম শর্ত সাপেক্ষ ব্যাপার না, পেশেন্ট থাকলে, ইমার্জেন্সি কন্ডিশন থাকলে বা এমন কোনো পদ্ধতি দ্রব্য থাকলে সেটার একটা লস আছে, আমি তো সেটা বলতে পারবো না কি, তবে এটা লস আছে। পরবর্তীতে গাড়ি ছাড়া হয়েছিল? হ্যাঁ পরবর্তীতে কারা গাড়ি ছাড়লো? গাড়ি কারা ছেড়েছে? হ্যাঁ অবশ্যই কোম্পানি থেকে ফোন করে আপনারা গাড়ি ছাড়বেন। কিন্তু এই ঘটনা আরও এক অমানবিকতার উদাহরণ হয়ে থাকলো। দ্য ওয়ার্ল্ড বিউরো।